প্রিয় শিক্ষার্থী, কারিগরি শিক্ষা অধিদপ্তর এ2এর যৌথ উদ্যোগে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের বিষয় ভেহিকেল অটোমেশন অ্যান্ড সিগন্যালিং। উপস্থাপনায় আছি আমি আবদুল্লাহ মামুন, জুনিয়র ইনস্ট্রাক্টর পাওয়ার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আলোচনা করব অধ্যায় 8, লেসন 8, ব্লাইন্ড স্পট মনিটরিং এর বৈশিষ্ট্য। ব্লাইন্ড স্পট মনিটরিং, এই ব্লাইন্ড স্পট মনিটরিং এর বিভিন্ন বৈশিষ্ট্য, ব্লাইন্ড স্পট মনিটরিং কি, এটার ব্যাপকতা নিয়ে আমরা আলোচনা করব। যে আসলে ব্লাইন্ড স্পট মনিটরিং সম্পর্কে আমরা আগের অধ্যায়ে জেনেছিলাম, এখন এটার বিস্তারিত আমরা এই অধ্যায়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেটা আমরা একটু দেখে নেই, যে আজকে আমরা কি কি চ্যাপ্টারগুলো, কি কি টপিক আমরা শিখতে পারবো। সেটা হচ্ছে যে অটোমেটিক ব্লাইন্ড স্পট পদ্ধতির নির্দেশনা সম্পর্কে তোমরা জানতে পারবে, অটোমেটিক ব্লাইন্ড স্পট মনিটরিং এর জন্য কি কি পদ্ধতির প্রচলন আছে তার সম্পর্কে তোমরা জানতে পারবে, অর্থাৎ অটোমেটিক এই ব্লাইন্ড স্পট এটা মনিটরিং করার জন্য কি কি প্রযুক্তি আছে, কি কি পদ্ধতি আছে সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। অ্যাডজাস্টিং মিরর, আমরা যে দর্পণ ব্যবহার করি, গ্লাস, যে একজন ড্রাইভার গাড়ি চালানোর জন্য তার সামনে যে মিরর, আয়না বা সাইড গ্লাস, লুকিং গ্লাস, যে লুকিং গ্লাস ব্যবহার করা হয় সেটার অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে আমরা জানতে পারব। এখন আমরা দেখব যে ব্লাইন্ড স্পট মনিটরিং, ব্লাইন্ড স্পট মনিটরিং আসলে কি। ব্লাইন্ড স্পট মনিটরিং এমন একটা পদ্ধতি যা চালকের উভয় পাশের অবস্থিত যানবাহনকে শনাক্ত করতে সহায়তা করে। একজন চালক তার উভয় পাশের যানবাহন শনাক্ত করার জন্য ব্লাইন্ড স্পট মনিটরিং ব্যবহার করা হয়। সাধারণত যখন একজন ড্রাইভার গাড়ি চালায় তখন তার দৃষ্টি সাধারণত সামনে থাকে, তার দৃষ্টি সম্মুখে থাকে, যার জন্য সে লুকিং গ্লাস বা ব্লাইন্ড স্পট মনিটরিং ছাড়া, অর্থাৎ লুকিং গ্লাস ছাড়া সে তার আশেপাশে, তার পিছনে এবং পাশের দৃশ্য দেখতে পায় না, যার জন্যই বিভিন্ন দুর্ঘটনা ঘটে। তো এই ব্লাইন্ড স্পট মনিটরিং হচ্ছে একটি গাড়ির আশেপাশের একটি নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত একজন ড্রাইভার সরাসরি পর্যবেক্ষণ বা লক্ষ্য করতে পারে না, কিন্তু এই ব্লাইন্ড স্পট মনিটরিং এর মাধ্যমে সে তার আশেপাশে, অর্থাৎ সামনে আশেপাশে চতুর্দিকে সে 300 ফিট, অর্থাৎ প্রায় 100 মিটার দূরত্ব পর্যন্ত সে তার যানবাহন বা কোনো দৃশ্য সে খুব ইজিলি দেখতে পারে। এই যে দেখা, এটা হচ্ছে ব্লাইন্ড স্পট মনিটরিং। আর যদি একজন ড্রাইভার এই ব্লাইন্ড স্পট মনিটরিং ব্যবহার না করে সেই ক্ষেত্রে তার মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, যেটা আমরা এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে ব্লাইন্ড স্পট মনিটরিং না থাকার কারণে, অর্থাৎ মিরর না থাকার কারণে কি ধরনের দুর্ঘটনা ঘটছে। ড্রাইভার সে দেখতে পারে না যে তার আশেপাশের যান, যার জন্য রাস্তায় একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেছে। তো একজন ড্রাইভারের উপরে ডিপেন্ড করে যে সে কিভাবে গাড়ি চালাবে, তার গাড়ির নিরাপত্তা, যাত্রীর নিরাপত্তা এবং ড্রাইভারের নিরাপত্তা সবকিছুই ডিপেন্ড করে একজন দক্ষ
ড্রাইভারের উপর, যার জন্য এই ব্লাইন্ড স্পট মনিটরিং খুবই গুরুত্বপূর্ণ। অটোমেটিক ব্লাইন্ড স্পট মনিটরিং, অটোমেটিক ব্লাইন্ড স্পট মনিটরিং ইয়া এই সিস্টেম ভিত্তিতে বিভিন্ন সেন্সর ডিভাইসের মাধ্যমে চালকের উভয় পাশের অর্থাৎ পিছনে থাকা অন্যান্য যানবাহন শনাক্ত সহ চালককে সতর্ক করে, বিশেষ করে চালককে ভিজুয়াল শ্রবণযোগ্য এবং কম্পনকারী স্পর্শগত সতর্ক সংকেত প্রদান করে। চালককে চালক দেখতে পারে ভিজুয়াল এবং সে যে যাতে করে শুনতে পারে এবং কম্পন সহ বিভিন্ন সংকেত প্রদান করে চালককে সতর্ক করে। এক হচ্ছে আলোর মাধ্যমে সংকেত এবং সে আলোর মাধ্যমে অথবা তাকে বিভিন্ন সংকেতের মাধ্যমে সাইলেন্সের মাধ্যমে যে আশেপাশে কোনো বাধা বা কোনো যানবাহন সেটা দেখলে চালককে সতর্ক করে, সতর্ক করে যানকে নিরাপদে চালাইতে সহায়তা করে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একজন ড্রাইভার সে গাড়ি চালাচ্ছে, তো সেক্ষেত্রে সে তার এই আমরা দেখতে পাচ্ছি যে 3 মিটার দূরত্বে একটা গাড়ি চলতেছে, এই গাড়ি থেকে এই গাড়ির ডিস্টেন্স হচ্ছে 3 মিটার। এই 3 মিটার ডিস্টেন্সে এই ব্লাইন্ড স্পট মনিটরিং এর মাধ্যমে সে তার সামনে তার পিছনের এই পাশের এবং এই পাশের পিছনের দুই পাশের গাড়িকে সে দেখতে পাচ্ছে 10 মিটার দূরত্বে। এখান থেকে 10 মিটার দূরত্বের দূরত্ব পর্যন্ত সে তার পিছনে গাড়ির পিছনে 10 মিটার দূরত্ব পর্যন্ত সে দেখতে পাচ্ছে। কিভাবে দেখতে পাচ্ছে? এই ব্লাইন্ড স্পট মনিটরিং এর মাধ্যমে। ব্লাইন্ড স্পট মনিটরিং এমন একটা মনিটরিং যেটা হচ্ছে যে সে সাধারণত কোনো জিনিস খালি চোখে দেখা যায় না। নর্মালি একটা জিনিস যদি আমার দর্পণ না থাকে বা মনিটর না থাকে সেক্ষেত্রে খুব কাছাকাছি জিনিস দেখা যায়, কিন্তু একটু দূরে গেলে সেটা আর দেখা যায় না। কিন্তু এই ব্লাইন্ড স্পট মনিটরিংয়ের মাধ্যমে চালক তার পিছনের এবং পাশের সাইড ভিউ, রিভার ভিউ এগুলা সে দেখতে পারে। তো এই ব্লাইন্ড স্পট এরিয়া, এই এরিয়ার মধ্যে কোনো যানবাহন ওভারটেক, আন্ডারটেকিং যা কিছুই করুক না কেন, ড্রাইভার দেখতে পারবে এবং ড্রাইভার দেখে সতর্ক হতে পারবে এবং সতর্কতার সাথে সে তার মোটরযানকে পরিচালনা করতে পারবে। ব্লাইন্ড স্পট এই আমরা এখানে আলোচনা করব যে একটা হচ্ছে ব্লাইন্ড স্পট মনিটরিং বিহীন, আর একটা হচ্ছে ব্লাইন্ড স্পট মনিটরিং সহ, অর্থাৎ উইথ ব্লাইন্ড স্পট মিরর, দর্পণ ছাড়া, যে দর্পণ সহ উইথ ব্লাইন্ড স্পট মিরর অর্থাৎ লুকিং গ্লাস সহ বা দর্পণ সহ যে ব্লাইন্ড স্পট মনিটরিং সেটা সেখানে আমরা দেখতে পাই, যে চিত্রে দেখতে পাই এখানে ব্লাইন্ড স্পট মনিটরিং এর মাধ্যমে এই যে চালক সে কিন্তু দেখতে পাচ্ছে যে রিভার ভিউ দেখা যাচ্ছে। এই যে আমরা যে রিভার ভিউ দেখতে পাচ্ছি এটি অনেক বড় একটা এলাকা নিয়ে, ফলে চালক জানে যে অন্যান্য গাড়িগুলি কোন দিক দিয়ে যাবে যাতে একসাথে আঘাত এড়াতে পারে, যাতে এই অন্যান্য গাড়িগুলো, এই যে গাড়িগুলো কোন দিক দিয়ে যাবে, যার জন্য যাতে এর সাথে কোনো সংঘর্ষ না হয় সেই সংঘর্ষ এড়াতে পারে। এবং পুরোপুরি ড্রাইভার তার গাড়িকে অর্থাৎ নিজেকে রক্ষা করতে পারে, গাড়ির এবং গাড়ির দুর্ঘটনা হ্রাস করতে পারেন, যা ড্রাইভিংয়ের আত্মবিশ্বাসকে উন্নীত করে এবং যেটা ড্রাইভিংয়ের
আত্মবিশ্বাসকে উন্নীত করে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্লাইন্ড স্পট মিররের কারণেই সে কিন্তু দেখতে পাচ্ছে যে তার পিছনে যে দুটি গাড়ি আসতেছে, সে গাড়ি দুটি কিভাবে আসতেছে এবং কত দূরত্ব আছে, কিরকম ডিস্টেন্স আছে, সেটা কিন্তু ড্রাইভার দেখে শুনে তার গাড়িকে নিরাপদ দূরত্ব রেখে ড্রাইভার গাড়ি চালাইতে পারতেছে। তো এজন্য যে ব্লাইন্ড স্পট মনিটরিংয়ের গুরুত্ব অপরিসীম। আমরা দেখব, এখন দেখব যে উইদাউট ব্লাইন্ড স্পট মিরর, ব্লাইন্ড স্পট মিরর অর্থাৎ ব্লাইন্ড স্পট মিরর ছাড়া যেই যান চলে সেটা আমরা দেখব উইদাউট ব্লাইন্ড স্পট। এখানে উইদাউট ব্লাইন্ড স্পটে একজন চালক, সে কিন্তু তার এই যে পাশে দুটা গাড়ি সেটা কিন্তু দেখতে পাচ্ছে না। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি যে শুধু সে তার গাড়ির সোজাই সে দেখতে পাচ্ছে, কিন্তু মিরর না থাকার কারণে, অর্থাৎ গাড়িতে মিরর আছে কিন্তু অ্যাডজাস্ট করে নাই, মিরর অ্যাডজাস্ট না করার কারণে সে তার এই যে তার পাশেই দুই পাশে দুইটা গাড়ি, সেই দুইটা গাড়িকে সে দেখতে পারে না। অর্থাৎ যে রিভাইভটি দেখা যাচ্ছে এটি অনেক ছোট একটা এলাকা নিয়ে, শুধু সে ছোট এলাকা নিয়ে দেখতে পারবে, আদারওয়াইজ সে তার আশেপাশে এবং সামনে পিছনে খুব বেশি জায়গা সে দেখতে পারবে না। ফলে এই ক্ষেত্রে একজন ড্রাইভার যখন লেন অতিক্রম করবে বা গাড়ির সামনের দিয়ে যাবেন, তখন তার পিছনের গাড়িটি আঘাত করা খুব সম্ভব, তখন তার পিছনের গাড়িটি তাকে ধাক্কা দেওয়া বা আঘাত করা খুব সহজ। একজন দায়িত্বশীল চালক হিসেবে আপনাকে যাত্রী এবং অন্যান্য চালকের সুরক্ষা রক্ষা করতে হবে। একজন দায়িত্বশীল ড্রাইভার হিসাবে যেমন নিজেকে সেভ করতে হবে, যাত্রীকে সেভ করতে হবে এবং অন্যান্য যানকেও সেভ করতে হবে, অর্থাৎ নিরাপদ দূরত্ব থেকে তার মোটরযানকে চালাতে হবে। এটা হচ্ছে একজন দায়িত্বশীল ড্রাইভারের কাজ। কিন্তু দেখা যাচ্ছে যে যদি এই মিরর না থাকে, সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে সে তার আশেপাশের যানকে দেখতে পারবে না, আশেপাশের মোটরযানকে দেখতে পারবে না। সে খুব, যেহেতু তার মিরর নাই, সে খুব অল্প একটা সীমিত এরিয়ার মধ্যে তার দৃষ্টিশক্তি থাকবে এবং সীমিত জায়গার মধ্যে সে দেখতে পারবে, এবং সেটা দেখে সে যখন মোটরযান চালিয়ে যাবে, কিন্তু দেখা যাবে যে তার পিছন দিয়ে কোনো একটা যান খুব দ্রুত গতিতে আইসা তাকে আঘাত করতে পারে, তখন না তখন মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য এই মিরর না থাকলে যে সমস্যাটা হয় সেটা আমরা দেখতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখলা যে আসলে মিররের গুরুত্ব কতখানি। আমরা এরপরে দেখব যে মিরর অ্যাডজাস্টিং এর পদ্ধতি, যে মিরর যে লুকিং গ্লাস, সেই লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করার বিষয়ে। এখানে দেখা যাচ্ছে যে লুকিং গ্লাস, এখানে এই যে ভুলু আকৃতির যে কার, সেই কারের একটা ভুলু আকৃতির যে কারটা তোমরা দেখতে পাচ্ছ, সেই কারের লুকিং গ্লাস, যে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করা নাই, বাম পাশে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করা, যার ফলে সে এই সবুজ গাড়িটা সে দেখতে পাচ্ছে, সবুজ গাড়িটা দেখতে পাচ্ছে, কিন্তু ডান পাশের লুকিং গ্লাস অ্যাডজাস্ট করা না থাকার কারণে সে লাল রঙের গাড়িটি দেখতে পাচ্ছে না। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা যে সে এই লুকিং গ্লাসটি অ্যাডজাস্ট না করার কারণে সে কি করছে না, এই লাল রঙের যে গাড়িটা সেটা সে দেখতে পারছে না, এটা ভিজুয়াল না, কিন্তু এই যে ইনভিজুয়াল, অর্থাৎ লাল রঙের গাড়িটি কি সে দেখতে পারছে না। তো আবার দেখতে এখানে এই বাম পাশের লুকিং গ্লাস অ্যাডজাস্ট করার কারণে সেই এই গাড়িটি, অর্থাৎ গ্রিন বা সবুজ রঙের যে গাড়িটি আছে সেইটাকে সে ভিজুয়াল হচ্ছে, সেটাকে সে দেখতে পাচ্ছে।
তো এই যে অ্যাডজাস্ট, এই লুকিং গ্লাস শুধু থাকলেই হবে না, সেটা অ্যাডজাস্টমেন্টেরও কিন্তু গুরুত্ব আছে। একজন ড্রাইভার দেখা যায় তার গাড়িতে লুকিং গ্লাস আছে, কিন্তু সে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করলো না। লুকিং গ্লাস অ্যাডজাস্ট না করলে কি হবে, সে তার উভয় পাশের বা পিছনের যানকে সে দেখতে পারবে না, পিছনের সামনের সে ভালোভাবে দেখতে পারবে না। যদিও সামনে দেখতে তো আর লুকিং গ্লাস লাগে না, সামনে যেহেতু সে তার দৃষ্টিশক্তির মাধ্যমে দেখতে পারে, কিন্তু পিছনের কোনো যানকে বা কোনো দৃশ্য পিছনে দেখতে হলে অবশ্যই লুকিং গ্লাসকে চোখ রাখতে হবে এবং লুকিং গ্লাসের মাধ্যমে দেখতে হবে। কিন্তু এখানে দেখা যায় যে যখনই তার লুকিং গ্লাস অ্যাডজাস্ট থাকবে না, তখন কি হবে যে সে তার আশেপাশে মোটরযানকে সে দেখতে পারবে না, যেটা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এখানে বাম পাশের তার মাধ্যমে কিন্তু সে ঠিকই দেখতে পাচ্ছে লুকিং গ্লাসের মাধ্যমে, কিন্তু ডান পাশেরটা যেহেতু অ্যাডজাস্ট নাই, সেক্ষেত্রে লাল রঙের গাড়িটি সে দেখতে পাচ্ছে না, যার ফলে কিন্তু তার মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। যখন সে লাল রঙের গাড়িটি দেখতে পারছে না, সে তো ডান দিকে মোড় নিতে পারে, যখন রোড ক্রসিং করবে সেই ক্ষেত্রে সে তো জানবে যে আমার তো ডান পাশে কোনো গাড়ি নাই, সে ইচ্ছাই ডান পাশে সে ইজিলি যখন মুভ করবে, কিন্তু দেখা যাবে যে সে মারাত্মক দুর্ঘটনা হয়ে গেছে, সে তো বুঝতে পারে না যে তার ডান পাশে গাড়ি আছে। তো এই জন্য এই লুকিং গ্লাস অ্যাডজাস্টমেন্টেরও খুব গুরুত্ব, লুকিং গ্লাস অ্যাডজাস্টমেন্ট করাটা একজন চালকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার চেক করে নিতে হবে যে তার লুকিং গ্লাস ঠিক আছে কিনা, এবং ব্লাইন্ড স্পট সে মনিটরিং করতে পারে কিনা, সে দেখতে পারে কিনা। অটোমেটিক ব্লাইন্ড স্পট মনিটরিং, এই অটোমেটিক ব্লাইন্ড স্পট মনিটরিং মেনে চলার জন্য দুই ধরনের প্রচলন আছে, এটা মেনে চলার জন্য দুই ধরনের প্রচলন আছে, একটা হলো অ্যাক্টিভ ব্লাইন্ড স্পট মনিটরিং, একটা সক্রিয় ব্লাইন্ড স্পট মনিটরিং, আর একটা হলো নিষ্ক্রিয় ব্লাইন্ড স্পট মনিটরিং, অর্থাৎ প্যাসিভ ব্লাইন্ড স্পট মনিটরিং। সক্রিয় বা অ্যাক্টিভ ব্লাইন্ড স্পট মনিটরিং, এই পদ্ধতি অন বা চালু চালু থাকলে গাড়ি কাছাকাছি নির্দিষ্ট দূরত্বে মাঝে কোনো যানবাহন আসলে সেটা পাশে বা পিছনে থাকলে চালককে ফ্লাশিং লাইট বা সতর্ক সংকেত দিয়ে নিরাপদ দূরত্বে রাখতে সহায়তা করে, সেটা চালককে সংকেত দিয়ে মোটরযান যখন সামনে পিছনে বা তার আশেপাশে আসবে তখন কি করবে, সেই যে ফ্লাশিং লাইট, ফ্লাশিং লাইটের মাধ্যমে, এই যে তার ফ্লাশিং লাইট, এই ফ্লাশিং লাইটের মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছি আমরা যে ফ্লাশিং লাইটের মাধ্যমে সংকেত দিবে, যে সংকেত দিয়ে সে ফ্লাশিং লাইট বা সে সতর্ক সংকেত দিবে, এই সতর্ক সংকেত দিয়া সে সতর্ক করতে সহায়তা করবে, নির্দিষ্ট দূরত্বে গাড়ি রাখতে সহায়তা করবে, যে গাড়িকে নির্দিষ্ট দূরত্বে রাখবে। সাধারণত গাড়ির দিক পরিবর্তনের সময় দুর্ঘটনা বা সংঘর্ষ এড়ানোর জন্য এই পদ্ধতি খুব কার্যকর, সাধারণত গাড়ির সংঘর্ষ এড়ানোর সময়, দুর্ঘটনা বা সংঘর্ষ এড়ানোর সময় এই পদ্ধতি কিন্তু খুব কার্যকর, যে গাড়ি যখন মোড় নিবে তখন কিন্তু যে ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটর চালিয়ে কিন্তু ড্রাইভার সংকেত দেয় যে আমার গাড়ি ডানে যাবে না বামে যাবে, সেটা কিন্তু সে সংকেত দেয়। এই ক্ষেত্রে কিন্তু এই দুর্ঘটনা এড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, বিশেষ করে যখন বৃষ্টির দিনে, যখন বৃষ্টি হয় বা ওয়েদার যখন খারাপ থাকে, তখন সাইড ভিউ মিরর ঝাপসা দেখা গেলে, যখন সাইড ভিউ, যেই সাইড ভিউ মিররও অনেক সময় ঝাপসা দেখা যায় যখন বৃষ্টি হয় বা ওয়েদার খারাপ হয়, তখন সাইড ভিউ যে মিরর থাকে, সেটা যে সাইড ভিউর যে লুকিং গ্লাস থাকে সাইড ভিউ দেখার জন্য, সেটা কিন্তু ক্লিয়ার দেখা যায় না, ঝাপসা দেখায়। এই পদ্ধতি স্বয়ংক্রিয়ভাবে চালককে সতর্ক করে, তখন এই পদ্ধতিটা যদি এই পদ্ধতি থাকে তখন চালককে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক করবে। যানজটযুক্ত রাস্তার
চলাচলের সময় এই ব্লাইন্ড স্পট সিস্টেম অ্যাক্টিভ থাকলে যদি যানজটমুক্ত রাস্তায় গাড়ি চলার সময় ব্লাইন্ড স্পট মনিটরিং যদি অ্যাক্টিভ থাকে, এটা যদি সচল থাকে অর্থাৎ সক্রিয় থাকে, তখন সার্বক্ষণিক এই সাইড ভিউ মিররে ফ্ল্যাশিং লাইট জ্বলতে থাকে, তখন সাইড ভিউ মিররে সার্বক্ষণিক ফ্ল্যাশিং লাইট জ্বলতে থাকে এবং শ্রবণযোগ্য শব্দ হতে থাকে, বিধায় বিরক্তিকরণ পরিস্থিতির সৃষ্টি হয়। এবং এই সময় দেখা যায় যে যেহেতু সবসময় সাইলেন্স বাজতে থাকে এবং এই লুকিং এই ইন্ডিকেটর লাইট জ্বলতে থাকে, যেহেতু রাস্তার ভালোভাবে দেখা যায় না, তখন তখন কিন্তু একটা বিরক্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে চালকের বিরক্তিকর রোধ করার জন্য এই সিস্টেমকে নিষ্ক্রিয় করে রাখার ব্যবস্থা আছে, ফলে এই সিস্টেমকে নিষ্ক্রিয় করে রাখারও ব্যবস্থা আছে। এটা যখন এরকম চলতে থাকে তখন কিন্তু একটা বিরক্তির অবস্থা, কিন্তু সেটাকে ইনেক্টিভ করে রাখারও ব্যবস্থা আছে। তো আমরা এই ইনেক্টিভটা আমরা দেখব এখন, যে প্যাসিভ ব্লাইন্ড স্পট মনিটরিং অর্থাৎ ইনেক্টিভ ব্লাইন্ড স্পট মনিটরিং। এক্ষেত্রে ইনেক্টিভ ব্লাইন্ড স্পট মনিটরিং এক্ষেত্রে কোনো ইন্ডিকেটর থাকে না, এক্ষেত্রে এমন এক প্রকার মনিটরিং ব্যবস্থা যা অন্য কোনো মোটরযান উক্ত মোটরযানের কাছাকাছি আসলে, যখন একটা মোটরযান অন্য কোনো মোটরযান ওই মোটরযানের কাছাকাছি আসবে, তখন তার যে লেন্স বা দর্পণ যে উত্তর আয়না ব্যবহার করার মাধ্যমে সংশ্লিষ্ট চালক বা ড্রাইভার মোটরযানকে নিরাপদ দূরত্বে রাখে এবং দুর্ঘটনা বা সংঘর্ষ হ্রাস পাবে। কখন সে দুর্ঘটনা সংঘর্ষ হ্রাস পাবে? যখন এই পদ্ধতিতে সে কিন্তু তার কাছাকাছি যখন আসবে তখন সে ওই তার লুকিং গ্লাসের মাধ্যমে সে দেখতে পারবে, এবং লুকিং গ্লাসের মাধ্যমে সে দেখে তার এই যানকে নির্দিষ্ট দূরত্ব রাখবে। আর অ্যাক্টিভ যে ব্লাইন্ড স্পটে সেটা সবসময় অ্যাক্টিভ থাকতো, অটোমেটিক্যালি সেটা তার ইন্ডিকেটর লাইট জ্বলতে থাকতো, শনাক্ত করতো, অন্য ড্রাইভার কিন্তু সেটা দেখতে পারতো এবং সতর্ক থাকতো, আমরা যেটা দেখেছিলাম। কিন্তু প্যাসিভ ব্লাইন্ড স্পট মনিটরিং এ যেটা হয় সেটা হচ্ছে যে প্যাসিভ ব্লাইন্ড স্পট মনিটরিং এ এই পদ্ধতিতে কিন্তু খুব দূরের দৃশ্য সে দেখতে পারবে না, দূর থেকেই অন্য চালককে সতর্ক করতে পারবে না। এই জন্য তার কি করতে হবে, যানের খুব কাছাকাছি আসতে হবে, মোটরযানের অন্য মোটরযানের কাছাকাছি আসলে সে তার যে লেন্স যে দর্পণ ব্যবহার করা হয় যে উত্তর লেন্স, আমরা জানি যে এখানে উত্তর লেন্স ব্যবহার করা হয়, এই উত্তর লেন্সের মাধ্যমে সে তার আশেপাশের একটা নির্দিষ্ট দূরত্বে অন্য মোটরযানকে দেখতে পারবে এবং সে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যানবাহন চলাচল করতে পারবে ড্রাইভার, যার ফলে সংঘর্ষ হ্রাস পাবে। তো এক্ষেত্রে এই অ্যাক্টিভ ব্লাইন্ড স্পট মনিটরিং আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ বেশি, এটা দুর্ঘটনা কম হয়। আর প্যাসিভ ব্লাইন্ড স্পট মনিটরিং এ অনেক সময় দেখা যায় যে ড্রাইভার কাছাকাছি আসার পরে তার যানকে আর নির্দিষ্ট মানে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি থাকে। প্রিয় শিক্ষার্থী, আসলে আমরা আজকে যেগুলা শিখলাম এটা আমরা বাসায় বসে প্র্যাকটিস করব, আমরা কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে বাড়ির কাজগুলো হচ্ছে একটা অটোমেটিক ব্লাইন্ড স্পট ব্যবস্থাপনা, যেটি তোমাদের দেখানো হয়েছে অটোমেটিক ব্লাইন্ড স্পট ব্যবস্থাপনা যেটা তোমরা দেখছো, সেটি কি কি মনিটরিং এর কাজে মোটরযানে ব্যবহার হয়। তোমরা যে একটা অটোমেটিক ব্লাইন্ড স্পট মনিটরিং যেটা তোমাদেরকে দেখানো হয়েছিল, আমরা একটু পিছনে যাই, ইয়ারে দেখতে পারবো যে এই যে অটোমেটিক ব্লাইন্ড স্পট মনিটরিং,
এই অটোমেটিক ব্লাইন্ড স্পট মনিটরিং যেটা তোমাদের দেখানো হয়েছে, এই অটোমেটিক ব্লাইন্ড স্পট মনিটরিং সম্পর্কে তোমরা ব্যাপকভাবে ধারণা নিবা এবং এটার সুস্পষ্ট ধারণা তোমরা অর্জন করবা, এবং এই অটোমেটিক ব্লাইন্ড স্পট মনিটরিং সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা বর্ণনা করবা। এবং এই অটোমেটিক ব্লাইন্ড স্পট মনিটরিং কত প্রকার সেটা তোমরা লিখবা। এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক ব্লাইন্ড স্পট মনিটরিং দুই ধরনের, এটা তোমরা আলোচনা করবা যে দুই ধরনের অটোমেটিক ব্লাইন্ড স্পট। এটা ভালোভাবে শিখবা যে অটোমেটিক ব্লাইন্ড স্পট মনিটরিং কত প্রকার, কি কি এবং এদের প্রত্যেকের কার্যপ্রণালী, এটা তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। অটোমেটিক ব্লাইন্ড স্পট মনিটরিং এর কার্যাবলীগুলো তোমরা বাসায় বর্ণনা করবা যে অটোমেটিক ব্লাইন্ড স্পটের কার্যাবলী কি, সেগুলো বাসায় শিখবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই, তোমরা সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং পরবর্তী ক্লাসের দেখার, পরবর্তী ক্লাস করার আহ্বান জানিয়ে আজকের ক্লাসে এখানেই সমাপ্ত করছি। তো সবাইকে আবারও ধন্যবাদ আজকের ক্লাসের পরিসমাপ্তি এখানে।